হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন ধরে তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে আমি কি হেয়ার অয়েল ইউজ করি সেটা দেখানোর জন্য তো আমি বাড়িতে বানানো একটা হেয়ার অয়েল ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা বানানোর জন্য কি কি লাগছে সেটা প্রথমে দেখিয়ে দিই প্রথমেই লাগছে নারকেল তেল তো এখানে আমি শালিমার যে নারকেল তেল আছে সেটা নিয়ে নিয়েছি লাগছে ভিংরাজ বা কেশকিং যেটাই বলতে পারো না কেন সেই পাতা বা সেই গাছটা তার সাথে পেঁয়াজ কালো জিরে পাতা আর তার সাথে রয়েছে মেথি তো নারকেল তেল তো আমাদের চুলের জন্য খুবই ভালো সেটা সবাই জানো তো আমি এই নারকেল তেলটাই বেশিরভাগটাই ইউজ করি আর মেথি আমাদের চুলকে অনেক মজবুত করে আর চুলে যে কোনো প্রবলেম দূর করতে সাহায্য করে তো কালো জিরেও কিন্তু চুলের জন্য খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট আর তাছাড়া পেঁয়াজ হচ্ছে চুলকে লম্বা করতে আর নতুন চুল গজাতে সাহায্য করে তো পেঁয়াজ সবসময় ছোটো সাইজে নেবে খুব বড় পেঁয়াজ নেওয়ার কোনো দরকার নেই আর কারিপাতাটা আমাদের গাছের বড় বেশ অনেকটা পরিমাণে নিয়েছি তো তোমাদের যদি গাছ না থাকে কিনে আনতে হয় তো অল্প পরিমাণ নিলেও হয়ে যাবে আমাদের প্রচুর বড় গাছ আছে আর অনেকগুলো গাছ আছে তার জন্য আমি বেশ অনেকটা পরিমাণেই কারিপাতা নিয়েছি এবার আসি ভিংরাজ বা কেশকিং এটা কিন্তু নানা গুডের সম্পন্ন একটা একটা গাছ তো এই গাছ কিন্তু আমি বাড়িতেই লাগিয়েছি যেহেতু আমি এই তেলটা বানাই সব সময় তো এটা কিনে আনা পসিবল হয় না তো আমার বাপের বাড়ির ওখান থেকে আমি এই গাছের বীজ নিয়ে এসেছিলাম যেটা এনে বাড়িতে লাগিয়েছিলাম আর সেখান থেকে গাছ হয়েছে অনেকগুলো আর সেই বীজ ছড়িয়ে আরও অনেক গাছ হয়েছে তো যাই হোক এটা দেখো আজকে একটা বড় একটা গাছ কেটে নিয়েছি যার শেকড়টাও আমি নিয়ে এসেছি একদম ধুয়ে পরিষ্কার করে যার পাতা ডগা মানে যত যা ছিল ডালপালা পালা সব কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো তেলটা বানানো একদমই সিম্পল কড়াইতে দেখো আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি তোমরা স্টিল বা অন্য কোনো পাত্রও বসাতে পারো এটাই তেল বা অন্য কিছু জাল দিলে পুড়েও যায় না খুব সুন্দর জাল হয় আর তারপরে যে তেলের শিশিটা একদম কেটে নিয়েছি কেটে নিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম একদম লো ফ্লেমে পুরোটা করতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মেথি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়িয়ে দেব আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো ছিঁড়ে তো এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমি সবার প্রথমেই দিয়ে দিলাম এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম কিছুক্ষণ এভাবে জাল হয়ে যাবে তারপর বাদ বাকি ইনগ্রিডিয়েন্সগুলো অ্যাড করবো এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায় আমি জেনারেলি কিন্তু এই কটা জিনিস দিয়ে বানিয়ে থাকি এর মধ্যে তোমরা অ্যালোভেরা দিতে পারো মানে অ্যালোভেরা যে গাছ আছে সেই গাছগুলো ছোটো ছোটো করে কেটে দিতে পারো তারপরে তোমরা জবা ফুল দিতে পারো আমলকি দিতে পারো প্রত্যেকটাই জিনিস চুলের জন্য খুবই উপকারী তো আমি জেনারেলি এইভাবেই বানিয়ে থাকি বাড়িতে হাতের কাছে কটা জিনিস পাই সেগুলো তো আমি যেহেতু ভিঙরাচ গাছ বাড়িতেই লাগিয়ে নিয়েছি আর কারিপাতা গাছও আমার বাড়িতে রয়েছে তাই আমার খুব একটা প্রবলেম হয় না তো তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো তো আমার চুলটা তোমরা দেখেইছো কত লম্বা আর চুলটা কতটা ঘন যদিও আগে থেকে একটু পাতলা হয়ে গেছে জুড়ো হওয়ার পরে আর সবাই জানোই যে বেবি হওয়ার পর অনেক রকমের হরমোনাল চেঞ্জের জন্য চুল উঠে যায় তো যাই হোক তারপরেও অনেকটা টেক কেয়ার করার চেষ্টা করি আগের মতন খুব একটা বেশি না পারলেও সপ্তাহে দু দিন আমি তেলটা মাখার চেষ্টা করি আর সপ্তাহে দুদিন দিন না পারলেও অন্তত একদিন তেলটা মাখি যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন রাতের বেলা আমি তেলটা মেখে শুয়ে থাকি আর পরের দিন সকালবেলা উঠে মাথাটা ধুয়ে ফেলি তাইলে তোমরা তেলটা আরও বেশি টাইমও লাগিয়ে রাখতে পারো বা দুই তিন দিনও লাগিয়ে রাখতে পারো এখন যে সবার ব্যস্ত শিডিউল তো সবার দু তিন দিন লাগিয়ে রাখা সম্ভব হয় না কারণ প্রত্যেক দিনই বাইরে বেরোতে হয় তো চুলে তেল দিয়ে বাইরে বেরোনোটা খুব একটা পসিবল হয় না তো যাই হোক আমি ওই প্রত্যেক সপ্তাহে এক থেকে দুদিন ওরকম ওভার নাইট মেখে পরের দিন সকালবেলা উঠে মাথাটা ধুয়ে ফেলি তো দেখো তেলটা কিন্তু অনেকটা জাল হয়ে গেছে আর পুরো তেলটাই আমরা জাল দেবো একেবারে লো ফ্লেমে আর তেলের কালারটাও কিন্তু হালকা হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো তেলটা বেশ আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবো মোটামুটি দশ মিনিট মতন লাগবে আমার পুরো তেলটা রেডি হতে আর তোমরা যদি জিনিসের পরিমাণ বাড়াও বা তেলের পরিমাণ বাড়াও তো দুটো সমান সমানভাবে বাড়িয়ে নেবে যদি তেল বাড়াও তাহলে জিনিসও বাড়াতে হবে আর যদি তেলটা কম দাও তাহলে জিনিসটা একটু কমিয়ে দিতে হবে আর সব সময় না তোমরা একটু ছোট সাইজের পেঁয়াজগুলো নেওয়ার চেষ্টা করবে দেশি পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজগুলো নেবে না হাইব্রিড পেঁয়াজে অতটাও গুণ থাকে না যেটা দেশি পেঁয়াজের মধ্যে থাকে ছোট্ট ছোট্ট যে পেঁয়াজগুলো হয় ওগুলো তোমরা যতগুলো দিতে পারবে ততই ভালো আমি আজকে মোটামুটি আমাদের ঘরে দুটো দেশি পেঁয়াজ ছিল তাই আমি দুটোই দিয়ে দিয়েছিলাম আর বড় পেঁয়াজ প্রচুর ছিল বাট বড়ো পেঁয়াজে অত গুণ থাকে না তাই বড়ো পেঁয়াজটা আমি সবসময় অ্যাভয়েড করে যাই তো যাই হোক দেখো তেলটা মোটামুটি রেডি হয়ে গেছে এর মিডিলে কিন্তু আমি ভিংরাচ গাছের শিকড়টাও দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি এইভাবেই তেলটাকে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম আর তেলটা দেখো এই পাতাগুলোর মধ্যে অ্যাবজার্ভ হয়ে গেছে এখন আমি পাতাগুলো থেকে তেলটাকে চেখে বার করবো তার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি বড়ো যে ছাঁকনিগুলোতে ছানা ছাঁকা হয় বাচ্চাদের খাবার টাবার ছাঁকা হয় তো এটা জুড়ো হওয়ার পরেই আমার আনা হয়েছিলো এটা এখন আমার অনেক কাজে লেগে যায় এর মধ্যে আমি অল্প অল্প করে পাতা দিয়ে প্রথমে ছেঁকে নেবো আর তারপরে পুরো পাতাগুলোকে হাত দিয়ে চিপে চিপে যতটা তেল পাতার মধ্যে ঢুকে গেছে ওটা বার করে নেব তো দেখতেই পাচ্ছো সবটা তেলই কিন্তু পাতার মধ্যে অ্যাবজার্ভ হয়ে গেছে আর এই যখন তেলটা চিপড়ে নেব তখন কিন্তু পাতটার যে রসটা বা শেকড়ের যে রসটা সেটাও তেলের ভেতরে চলে যাবে আর এটাই কিন্তু তেলটার সব থেকে ভালো একটা জিনিস যেটা আমার হেয়ারে যাচ্ছে স্কাল্পে লাগছে পুরো চুলটাই লাগছে চুলটাকে অনেক বেশি ঘন কালো আর মজবুত করতে সাহায্য করবে তো তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় এই তেলটা ইউজ করতে পারো যাদের চুল ওঠার প্রবলেম বা চুল বড় হচ্ছে না বা চুল ড্রাই হয়ে যাচ্ছে তো সবাই ইউজ করতে পারো আর এই দেখো তেলটা আমি বার করে নিয়েছি পুরোপুরি যতটা তেল নিয়েছিলাম একটুখানি কমে গেছে কারণ তেলটা যেহেতু জাল করা হয়েছে তাই আর তেলের কালারটাও দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে পুরো সাদা তেলটা একটা ইয়েলো ইয়েলো টাইপের কালার চলে এসেছে যেমন শস্যর তেলের কালার হয় সেরকম তো দেখো তেলটা আমি আবার একটা ফানেল দিয়ে কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি যাতে এটা আমি অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবো কারণ এরকমভাবে রেখে দিলে না তেলটা নোংরা টোংরা পড়ে যাবে তাই আমি এরকমভাবে আবার কোটোর মধ্যেই ঢেলে রেখে দিই আর যখন ইউজ করি তখন এটাকে এরকম একটা বাটির মধ্যে ঠেলে নিয়ে ইউজ করি তো একটা বাটি নিয়ে নিয়েছি এখন এখানে আমার যতটা তেল রাখবে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি তেল নিয়ে নিলাম তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তেল নিয়ে নেবে আর এর মধ্যে আমি আরও একটা দুটো ইউজ করি যখন আমি তেলটা হেয়ারে ইউজ করি তখন যেমন এই জাভরান্ডি এটা মহেশের জাবরান্ডি এটা খুবই ভালো একটা হোমিওপ্যাথি মেডিসিন যেটা আমি এই তেলের মধ্যে দশ বারো ফোঁটা মতন দিয়ে দেবো তারপরে তেলের সাথে মিশিয়ে ইউজ করব। আর এর মধ্যে মাঝে মাঝে আমি ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করি তেলের মধ্যে দুটো ক্যাপসুল ফাটিয়ে দিয়ে দিই তারপরে মিশিয়ে নিয়ে এটা পুরো স্কাল্পে লেনতে ভালোভাবে ইউজ করে নিই তো দেখতেই পাচ্ছি আমার চুলটা বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে বেশ কয়েকদিন ধরেই তেল দিতে পারছি না কারণ তেলটা রেডি ছিল না তাই তো আজকে তেলটা বানিয়ে নি চুলে লাগানোর জন্য বসে পড়েছি তো দেখো এরকম আমি হাতের আঙুলের ডগায় করে তেলটা নিয়ে নিচ্ছি আর পুরো স্কাল্পে প্রথমে লাগিয়ে নেবো আর তারপরে কিন্তু চুলের যে লেন্থ আছে পুরো লেনথে ভালোভাবে লাগিয়ে নেব বিশেষভাবে এটা শুধু চুলে স্কাল্পে লাগালেই হয়ে যায় আমার যেহেতু চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে তার জন্য আমি এটা লেন্থেও লাগিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু শুধু স্কাল্পেও লাগিয়ে রাখতে পারো তো এটা ওভার নাইট লাগিয়ে রাখার পর বললে আমি গোটা রাত রেখে দেবো পরের দিন সকালবেলা উঠে মাথা ধুয়ে ফেলবো তাহলে বেশ আমার চুলটা একদম হেলদি একটা চুল হয়ে যাবে আর চুলের যত প্রবলেম আছে এই যে চুল ফাঁকা হয়ে যাওয়া বা চুল উঠে যাওয়া দেখো আমার এই সাইডটা কিন্তু অনেকটা চুল উঠে গেছিলো আর নতুন নতুন অনেক ছোটো ছোটো চুলও গজিয়েছে সেটা কিন্তু এই তেলের জন্যই আর তার সাথে বললামই আমি ওই হোমিওপ্যাথি মেডিসিনটা ইউজ করি জাভরানডি যেটা তোমরা শুধু তেলের সাথে না নর্মালি কয়েক ড্রপ নিয়ে হেয়ারে প্রত্যেক দিন রাতে মাসাজ করে নিতে পারো আর এটা কোনো অয়েল না পুরো একদম লিকুইড টাইপের জল টাইপের জিনিস যেটা কিছুক্ষণ পরেই চুলের সাথে অ্যাবজার্ভ হয়ে যাবে আর মনেই হবে না যে তোমরা চুলে কিছু লাগিয়েছিলে তো আমি কিন্তু জাভরান্ডিনটা ওরকম সপ্তাহে দু তিন দিন ইউজ করি এটাও চুলের খুব দারুণ একটা মেডিসিন তো আমি একটা ভিডিও থেকেই দেখেছিলাম যেরকম জ্যাব্রান্ডি ইউজ করার কথা বলতো তারপর থেকে আমি ইউজ করি আমার মোটামুটি চার পাঁচটা ফাইল এরকম ইউজ করা হয়ে গেছে কন্টিনিউ ইউজ করি না যখনই দেখি চুল উঠছে প্রচণ্ড বা কোনো প্রবলেম দেখা দিচ্ছে তখন ইউজ করি আই হোক আজকে আমার এই হোম মেড হেয়ার অয়েলটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতন বাই বাই